শান্তিপূর্ণ কর্মসূচি, আমাদের সেই শান্তিপূর্ণ বার্তা, আমাদের সেই চট্টগ্রামে সশস্ত্র সন্ত্রাসবাদ করতে চাচ্ছে তাদের কান পর্যন্ত পৌঁছায়নি। তাই আমরা স্বল্প পরিসরের আজকে এই আন্দোলন থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, পার্বত্য চট্টগ্রাম এই এলাকা, এই পার্বত্য চট্টগ্রামে কারোর বাপ দাদার দিনের সম্পত্তি নন। মানিকচরের প্রশাসনকে স্পষ্ট বলে দিচ্ছি, আপনাদেরকে তেল মেরে বলতে পারবো না, আপনারা ব্যবস্থা গ্রহণ করুন, সন্ত্রাসীদেরকে ধরে নিয়ে আসুন, অন্যথায় 72 ঘন্টার পর, এখন থেকে 72 ঘন্টার পর পার্বত্য চট্টগ্রাম তথাকথিত খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন একেবারে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে। আমরা বাঙালিরা ছাড় দেই, আমরা ছেড়ে দেই না, আমরা 1978 সালে প্রমাণ দিয়েছি, 1952 সালে প্রমাণ দিয়েছি, এবং বাংলাদেশের প্রত্যেকটা ক্রান্তিকালে আমরা প্রমাণ দিয়েছি। আমাদেরকে যদি হাতে অস্ত্র নিতে বাধ্য করেন, আমাদেরকে যদি আপনারা আপনাদের অবস্থানে নিয়ে যেতে চেষ্টা করেন, আপনারা আমাদেরকে বাড়ি ঘরে এসে আঘাত করেছেন গত রাত্রে। আমরা বলে দিতে চাই, আপনারা জঙ্গলে থাকবেন, জঙ্গল থেকে আপনারা সদর বাজার ঘাটে উঠতে পারবেন না, আপনারা বাজারে রাস্তায় উঠবেন, আপনাদেরকে আমরা ধরে ধরে জবাই করব। কথা ক্লিয়ার, এত রক্ত দিয়েছি, এখানে 35,000-এরও বেশি বাঙালিকে, সাধারণ মানুষকে উপজাতীয় সশস্ত্র সন্ত্রাসবাদ জেএসএস এবং ইভিডিএফ এর নেতৃত্বে হত্যা করা হয়েছে। আজ পর্যন্ত একটা খুনের বিচার হয় নাই, আজ পর্যন্ত খুনি সন্তুলাল মার গাড়িতে জাতীয় পতাকা বহন হয়, এটা আমাদের জন্য লজ্জার। আমাদেরকে বলা হয় অউপজাতি, অউপজাতি কোন শব্দ, পৃথিবীতে অউপজাতি বলতে কোনো জাতিসত্তা নেই। আজকে আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করে স্বাধীন বাংলার নাগরিক হয়ে মুন্সি আব্দুর রৌফের কবর এখনো রাঙ্গামাটিতে, বীর শ্রেষ্ঠ আব্দুল মুন্সি রৌফ, সেই রৌফের মাটিতে হায়নার বায়না মেনে নেওয়া হবে না। রক্ত আমরা যেহেতু দিয়েছি, আমরা রক্ত দিতে জানি, আমরা রক্ত দিতে জানি শুধু তা ভাবলে ভুল করবেন, আমরা কিন্তু রক্ত নিতেও জানি। মরণ কামড় যদি দিতে বাধ্য করেন, তাহলে আমরা আপনাদেরকে ছাড় দিব না। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে, যারা এই আন্দোলন সংগ্রামে একত্রিত হয়েছেন, যারা ঐক্যমত জানিয়েছেন, যারা সময় দিয়েছেন, সকলকে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে, এবং মানিকছড়ি উপজেলার আজকের এই আয়োজনকে, যারা আয়োজন যারা বাস্তবায়ন করেছেন তাদেরকে ধন্যবাদ এবং সংগ্রামী অভিনন্দন জানিয়ে, আবারও আমি 72 ঘন্টার প্রশাসনকে উদ্দেশ্য করে 72 ঘন্টা সময় বেঁধে দিতে চাই। 72 ঘন্টা পর আমরা আপনাদেরকে সময় দিয়েছি, 72 ঘন্টা, 72 ঘন্টা পর আপনারা যদি আমাদেরকে 1 সেকেন্ডের জন্য আপত্তি করেন, আমরা কিন্তু আমাদের সিদ্ধান্ত থেকে ফিরে আসবো না। অতঃপর 72 ঘন্টার মধ্যে আমরা উপযুক্ত পরিবেশ চাই মানিকছড়িতে, 72 ঘন্টার মধ্যে মানিকছড়িতে আমরা আপনারা